স্যামসাং কিন্তু তাদের এ সিরিজ বাজারে এনে বাজারে খুব দাপিয়ে চলতেছে। আর এ সিরিজের মধ্যে অন্যতম একটা ফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A80। এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন পপ আপ মেকানিজম, ফ্লিপ সেলফি ক্যামেরা। যদিও এটা নতুন কোনো প্রযুক্তি নয়, বাট বলা চলে মিডিয়াম একটা প্রযুক্তি। এই ফোনটাতে আপনারা দেখা পেয়ে যাবেন 6.7 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেটা কিন্তু আপনাকে ছবি দেখার এক্সপিরিয়েন্স অন্যতম করে দিবে। আর এই ফোনটাতে অবশ্যই ইউজ করা হয়েছে স্যামসাং এর নিজস্ব প্রযুক্তির সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই সুপার অ্যামোলেড ডিসপ্লের বলেই কিন্তু স্যামসাং এতদিন পর্যন্ত সবার উপরে থাকতে পারতেছে। আর এই ফোনটার ডিসপ্লে পিপিআই যথেষ্ট ভালো এবং আশেপাশে বেজেলের পরিমাণ যথেষ্ট কম। যদি আমি এই ফোনটার একটা নেগেটিভ দিকের কথা বলি, সেটা হলো যে এখানে ইউজ করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। যদিও এই জিনিসটাকে আমি গুড বলতে পারতেছি না, আবার ব্যাডও বলতে পারতেছি না, কেননা বর্তমানে 2019 সালে এসে যদি কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন ইউজ করা হয়, আবার বিশেষ করে এরকম বাজার সেগমেন্টের ফোনগুলোতে, এটা তো আমার কাছে অবশ্যই খারাপ লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে তাই ভিডিওর কমেন্ট বক্সে বলে ফেলুন। এই ফোনটি বাজারে 8x128 GB ভেরিয়েন্ট অ্যাভেলেবল হয়ে থাকবে এবং এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 9.0 পাইতে। এখন চলে আসা যাক এই ফোনটাতে অন্যান্য কী কী ফিচার্স দেওয়া হয়েছে। এই ফোনটাতে ইউজ করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 730 চিপসেট, যেটা মূলত 8 nanometer আর্কিটেকচারের উপর বেস করে তৈরি করা। তো পাওয়ার এফিশিয়েন্ট তো অবশ্যই বেটার হয়ে থাকবে। আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 2.2 GHz-এর একটা অক্টা কোর প্রসেসর। আর এই কোরগুলো সাধারণত 4th generation-এর হয়েই থাকবে। আর এখানে ভালো মানের গেমিং পারফরমেন্স দেওয়ার জন্য স্যামসাং ইউজ করেছে অ্যাড্রিনো 518। তো আপনারা তো অবশ্যই ভালো গেমিং পারফরমেন্স পেয়ে থাকবেন, যদিও আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এখানে কীরকম আপনারা গেমিং পারফরমেন্স পেয়ে থাকবেন। এখন চলে আসা যাক এই ফোনটার মেন যে ফিচার্স, সেটা হলো যে পপ আপ মেকানিজম, ফ্লিপ সেলফি ক্যামেরা। স্যামসাং তাদের এই ফোনটাতে প্রথম ইউজ করেছে পপ আপ মেকানিজম ফ্লিপ ক্যামেরা। তো আপনারা এই ফোনটাতে রিয়ারে পেয়ে যাচ্ছেন 48 megapixel-এর ক্যামেরা, f1.2 অ্যাপারচার, আর সেকেন্ডলি পেয়ে যাচ্ছেন 8 megapixel-এর ক্যামেরা, যেটা মূলত ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, অ্যাপারচার f2.2, যার মাধ্যমে কিন্তু আপনি অনেক বড় সড়ে ভালোই ছবি তুলতে পারবেন। আর থার্ডলি যে ক্যামেরাটা পাচ্ছেন সেটা হলো যে TOF 3D ক্যামেরা, অ্যাপারচার f1.2। তো এটার পারফরমেন্স তো কিন্তু অবশ্যই দুর্দান্ত লেভেলের হয়েই থাকবে। এখন আমরা কিছু ক্যামেরা স্যাম্পল দেখে আসি, তারপরে আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি। স্যামসাং তাদের এই ফোনটাতে দিয়েছে 4K ভিডিও সাপোর্ট, সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 1080p-তে EIS এর সাপোর্ট। আর এই ফোনটাতে আপনারা সর্বোচ্চ গেলে 60fps মোডে ভিডিও করতে পারবেন। সুপার স্লো মোশন কিন্তু এখানে দেওয়া হয় নাই, তো এটা কিন্তু একটা খারাপ দিক বলে আমার কাছে মনে হয়েছে। তাছাড়া কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন অন্যান্য ভালো ভালো ফিচার্স, হাইপার ল্যাপস, তাছাড়া কিন্তু অটো ফোকাস, তাছাড়া অন্যান্য ফিচার্স, HDR প্যানারোমা কিংবা AR ইমোজির মতো অনেক ভালো ভালো ফিচার্স কিন্তু আপনারা এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আপনার এই ফোনটাকে ইউজ করার যে এক্সপিরিয়েন্স লেভেলটা আছে সেটা কিন্তু অবশ্যই ভালো করে দিবে। আর এখন চলে আসা যাক এই ফোনটাতে আর কী কী ফিচার্স যুক্ত করা হয়েছে। এই ফোনটাতে আপনারা পাচ্ছেন USB Type-C, যেটা অবশ্যই আপনার ফোনের ডাটা ট্রান্সফারের গতি একটু হলেও বৃদ্ধি করে দিবে। তাছাড়াও পাচ্ছেন ফাস্ট চার্জারের সাপোর্ট। আর এখানে মূলত দেওয়া হয়েছে 3700mAh একটা লিপলি ব্যাটারি। আমার কাছে মনে হচ্ছে না যে 3700mAh লিপলি ব্যাটারি এনাফ হবে। যদি আপনি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই 3700mAh লিপলি ব্যাটারি একদিন চলে যাওয়ার কথা। যদি আপনি নর্মাল ইউজার না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কখনোই 3700mAh লিপলি ব্যাটারি একদিন যাবে না। সো এই জিনিসটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। তাছাড়াও এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 25W-এর ফাস্ট চার্জার, যার মাধ্যমে কিন্তু আপনি ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এখন চলে আসা যাক এই ফোনটার গেমিং পারফরমেন্স নিয়ে। তো এই ফোনটার গেমিং পারফরমেন্সও কিন্তু অবশ্যই দুর্দান্ত লেভেলের হয়ে থাকবে। আর আপনারা কিন্তু এই ফোনটাতে অ্যান্ড্রয়েড বেসমার্ক স্কোর দেখতে পাচ্ছেন 2 লাখের উপরে। অবশ্যই আপনারা বুঝে যাচ্ছেন যে এই ফোনের গেমিং এক্সপিরিয়েন্স কেমন হয়ে থাকবে। এই ফোনটাতে অ্যাসফল্ট 9 কিংবা পাবজির মতো গেমস আপনি দুর্দান্ত এক্সপিরিয়েন্সে খেলতে পারবেন। এখন চলে আসা যাক ফোনটির দাম নিয়ে। তো এই ফোনটির দাম বর্তমানে বাজারে রয়েছে 75,000 বাংলাদেশি প্রাইজে। তো আশেপাশে আপনারা পেয়ে যাবেন অফিসিয়ালি প্রাইজেটা। তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।